আজকে পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি আজকে আমি করব। ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম লাঠা মাছ পুড়িয়ে ভর্তা করত, তা ঠাকুমা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লাঠা মাছের ভর্তা স্বাদটা যেন কোথায় হারিয়ে গেছে। এখন আর কেউ লাঠা মাছ পুড়িয়ে কিন্তু ভর্তা করে না, ভেজে ভর্তা করে। আর সেই ভাজা ভর্তায় কিন্তু সেই পুরানো লাঠা মাছের ভর্তার স্বাদটা ফিরে পাওয়া যায় না। তো আজকে আমি সেই লাঠা মাছের হারিয়ে যাওয়া স্বাদটা ফিরিয়ে আনতে চলেছি। আজকে আমি লাঠা মাছ পুড়িয়ে লাঠা মাছের ভর্তা তৈরি করবো, যার জন্য এখানে দেখুন বড় বড় সাইজের লাঠা মাছ নিয়েছি। এই লাঠা মাছগুলোকে এখন কেটে নেব। বাজার থেকে দেখুন বেশ বড় বড় সাইজের লাঠা মাছ নিয়ে এসেছি। এই বড় বড় লাঠা মাছ দিয়ে ভর্তা করলে খেতে বেশি ভালো লাগে। আমার মাছ খাওয়ার ছোটো টিমগুলো চলে এসছে, ঠিক পেয়ে গেছে গন্ধে গন্ধে যে আমি মাছ কাটছি। মাছের মাথাটা না কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে দেখুন, এইভাবে কেটে নিয়েছি। মাছগুলো যে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে যে আঁশ ধরিয়ে নিয়েছি, আঁশটা ধরে গেছে, এখন মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। আমি যে একটা শিক নিয়ে নিয়েছি, এই শিকের ভিতরে মাছগুলো গেঁথে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর শিকের ভিতরে মাছগুলো এই যে সাজিয়ে নিয়েছি। এখন গুলে দিয়ে মাছগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। মাছের একটা সাইজ পুড়ে গেছে, একটা পোড়া একটা ঘ্রাণ বেরোচ্ছে, এখন উল্টে দিয়ে আর একটা সাইডে পুড়িয়ে নেব। মাছগুলো দেখুন এপিট ওপিট খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। মাছগুলোকে এখন ঠান্ডা করে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন মাছ থেকে সুন্দর করে মাছের কাঁটাটা এখন বেছে নেব।
মাছটাকে দেখুন ভালো করে কাঁটাটা বেছে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি ধনে পাতা কুচি, দিয়েছি দুটো শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা। এখন দিয়েছি উপরে সরিষার তেল। এখন সমস্ত কিছু মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, ল্যাটা মাছের ভর্তা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটা করেছে একদম নতুন, খুব পুরানো দিনের একটা ঠাকুরমার কথা মনে পড়ে যায়। আছে লাটা মাছ যাকে বলা হয় সাধারণ বাংলায় চ্যাং মাছ, সেটা যেরকম তন্দুরি চিকেন করে, এটাকে একদিকে এই যুগে বলা যায় যে তন্দুরি ফিশ, তাই না দিদি? কেমন লাগছে বলো তো? কেমন রান্না করেছে তোমার মামি? অনেক ভালো। খেয়েছো তো? খেয়ে নাও। আর সেটা এতটা সুস্বাদু হয়েছে, এর মধ্যে কী কী দেওয়া আছে? ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, সরিষার তেল, আর হলো আছে লবণ, শুকনো লঙ্কা। দারুণ হয়েছে, দারুণ। দিলি আজকে যা বানিয়েছিস না, অনেকে দেখবে অ্যালার্জি আছে যে আমি লাটা মাছ খাই না, এরকম যদি পায় না সে জীবনে আর কোনো দিন লাটা মাছ ত্যাগ করবে না। দারুণ লাগছে। হ্যাঁ, চেটে ফুটে খাবে। কেমন হয়েছে দাদা বলো তো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খেয়ে না, পেট পুজো খাবো।